আজকে আমরা শুরু করব লজিক গেটস গেট বলতে যে ডিভাইসটা কোনো কিছুকে এন্ট্রি করতে অ্যালাউ করে বা ব্লক করে দেয় আর লজিক কেন ইউজ করা হচ্ছে মানে এই লজিক টার্মটা এই কারণেই ইউজ করা হচ্ছে যে এই গেটটা মানে এমন একটা ডিভাইস যেটা কোনো জিনিসকে অ্যালাউ করবে বা ব্লক করবে সেই ডিভাইসটা পার্টিকুলার কিছু লজিকের উপর বেশ করে তৈরি হচ্ছে বা ফাংশন করছে সেই কারণে এটার নাম লজিক গেটস এটা যেরকম আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আছে তেমনি আবার কম্পিউটারেও এই সেম জিনিসই পড়তে হয় বেসিক গেটসগুলো আগে দেখা যাক বেসিক গেটস হচ্ছে তিনটে অ্যান্ড গেট অর গেট আর নট গেট এই তিনটে বেসিক গেট দিয়ে এবার বাকি গেটগুলোও আমরা আস্তে আস্তে শিখব অ্যান্ড গেট কি অ্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেটা ইনপুটে দুটো মানে সাপ্লাই দুটোর ভোল্টেজ দুটোর পোটেন্সিয়াল যদি হাই হয় তবে আউটপুটটা হাই হবে অরগেটে ইনপুট যদি দুটো থাকে তো দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুটটা হাই হবে আর নটের ক্ষেত্রে ইনপুট একটাই থাকবে যদি ইনপুটটা হাই হয় আউটপুটটা লো হবে বা ইনপুটটা লো হলে আউটপুটটা হাই হবে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা হাই ভোল্টেজকে ওয়ান ধরবো আর লো ভোল্টেজকে জিরো ধরবো একটা গেট সেটা আউটপুট ওয়ান দেবে কি জিরো দেবে সেটার ওপর ডিপেন্ড করবে যে কারেন্ট ফ্লো হবে কি হবে না সাপোজ আমাদের এই রুমে ঢোকার জন্য যে দরজাগুলো থাকে সেই দরজা খোলা আছে না বন্ধ আছে এটা আমি বলতে পারি তখনই যদি ওই দরজা দিয়ে কেউ পাশ করতে পারে তাহলে দরজাটা খোলা আছে আর যদি দরজা দিয়ে কেউ পাশ করতে না পারে তাহলে দরজাটা বন্ধ আছে দরজাটা সামান্য একটু খোলা আছে কিন্তু এত সামান্য খোলা যে ওর ভেতর দিয়ে কেউ ঢুকতে পারছে না তখন কিন্তু সেটাকে বন্ধ বলেই ধরা হবে আর যদি কোনো লোক ওই দরজা দিয়ে পাশ করতে পারে তাহলে যেরকম ওই ডোরটা বা ওই গেটটা অন স্টেটে আছে তেমনি আবার যদি কেউ পাশ করতে না পারে তখন ধরা হবে যে ওই ডোরটা বা ওই গেটটা অফ স্টেটে আছে অন স্টেট মানে ওয়ান আর অফ স্টেট মানে জিরো তো এখানে অন মানে আমি বললাম ওয়ান আর অফ মানে অফ মানে হচ্ছে জিরো ঠিক আছে এবার অ্যান্ড গেট নিয়ে একটু ডিসকাস করা যায় অ্যান্ড গেট অ্যান্ড গেটের দুটো ইনপুট থাকে অ্যান্ড গেটের সিম্বল হলো এটা এর এটা একটা ইনপুট এটা আরেকটা একটা ইনপুট সাপোজ গেটে আমি দুটো ইনপুট ধরছি একটা এ অন্যটা বি আর এটা আউটপুট আউটপুটকে ওয়াই দিয়ে ডিনোট করা হয় এবারে এই ইনপুটে ইনপুটে দুটো ইনপুট আছে তার মধ্যে দুটো ইনপুটের একটা ইনপুটকে লো আর একটা ইনপুট হাই বা দুটোকেই লো বা দুটোকেই হাই এভাবে দিয়ে আমি চেঞ্জ করে করে দেখব যে আউটপুট কি হচ্ছে আমি একটা টেবিল বানাই টেবিলটাতে প্রথমে এদিকটাতে এ লিখলাম এদিকটাতে বি লিখলাম আর এটা ওয়াই এটা হচ্ছে ইনপুট আউটপুট টেবিল ওকে ইনপুটটাতে দুটো ইনপুটই আমি প্রথমে জিরো দিয়ে দিচ্ছি এও জিরো বিও জিরো মানে এতেও লো ভোল্টেজ আছে আর বিতেও লো ভোল্টেজ আছে তাহলে আউটপুট কত হবে আউটপুটটা হবেও জিরো মানে আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না মানে গেট কোনো কিছুতেই পাশ করাচ্ছে না সেকেন্ডটা হচ্ছে যে আমি ইনপুটটাকে এটাকে জিরো করছি বিটাকে ওয়ান মানে ইনপুটে ফার্স্ট ইনপুটটাতে আমি লো ভোল্টেজ দিচ্ছি আর সেকেন্ড ইনপুটটাতে আমি হাই ভোল্টেজ দিচ্ছি তখন আউটপুটটা হবে জিরো বিকজ আমি অ্যান্ড গেটের ক্রাইটেরিয়াতে বলেছিলাম যে দুটো ইনপুট যদি হাই হয় তখনই একমাত্র আউটপুটটা ওয়ান হবে বা আউটপুটটা হাই হবে বা আউটপুট দেবে এবার আমি উল্টোটা করছি এটাকে ওয়ান বিটাকে জিরো তাতেও কিন্তু জিরোই পাব কেবলমাত্র যদি আমি এ ওয়ান আর বি ওয়ান করি তখনই আউটপুট ওয়ান আসবে মানে দুটো ইনপুট যদি ওয়ান থাকে তবেই একমাত্র আউটপুটটা ওয়ান আসবে এইগুলোকে যদি কোথাও ওয়ান থাকে তাহলে আমি সেটাকে এ হিসেবে ধরবো যদি কোথাও জিরো থাকে তাহলে সেটাকে আমি এ বার হিসেবে ধরবো এখানে ওয়াই কখন ওয়ান ওয়াই হচ্ছে কখন ওয়ান যখন এ আর বি দুটোই ওয়ান এই যে যেহেতু এ ওয়ান আছে বি ওয়ান আছে তাই শুধু এ লিখেছি শুধু বি লিখেছি আর এই মাঝের এই ডটটা এটাকে বলা হয় অ্যান্ড অ্যান্ড সাইন তাহলে এ অ্যান্ড বি ইকুয়াল টু ওয়াই এটা হলো অ্যান্ড গেটের বুলিয়ান ইকুয়েশন এটা বুলিয়ান ইকুয়েশন আর এই যে টেবিলটা আমি ইনপুট আউটপুট টেবিলটা পেলাম এই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল যে গেট সেটা অর গেট অর্গেটের ক্ষেত্রে অর্গেটের সিম্বলটা হলো এই সরি এটা অর্গেটের সিম্বল দুটো ইনপুট আছে একটা আউটপুট গেটে যেটা স্ট্রেট ছিল অর্গেটে একটু কার্ড হবে এটা এ এটা বি আর এটা ওয়াই এখানে ট্রুথ টেবিলটা দেখা যাক এ বি ওয়াই প্রথমে এতে জিরো দিচ্ছি বিতে জিরো ওয়াই কী হবে যদি দুটো ইনপুট জিরো হয়ে থাকে মানে দুটো ইনপুটে যদি লো হয় তাহলে আউটপুট এখানেও লো হবে মানে আউটপুট হবে না থাকবে না এটাও জিরো হবে বাট যেহেতু অরগেট বলছি অরগেট মানে এ অর বি যে কোনো একটা ইনপুটে যদি আমি হাই ভোল্টেজ দিই তাহলেই আউটপুটটা অন পাবো মানে যদি এটা জিরো দিয়ে বিটাকে ওয়ান লিখি তাহলে ওয়াই ওয়ান হবে বাট ঠিক উল্টোটা এটাকে ওয়ান লিখে বিটাকে যদি জিরো লিখি তাহলেও আউটপুট ওয়ান হবে আবার যদি আমি দুটোকেও দুটোকেই ওয়ান দিই তাহলে আউটপুট ওয়ান হবে এই হলো আমাদের গেটের ট্রুথ টেবিল তাহলে গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা কীরকম হবে এখানে লাস্টেরটা ধরি ওয়াই কখন ওয়ান যখন এ অর বি যে কোনো একটা ওয়ান অরকে আমরা এভাবে লিখি প্লাস সাইন দিয়ে এ অর বি ইকুয়াল টু ওয়াই তার মানে এ বা বি যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলেই আউটপুট ওয়ান হয়ে যাবে নেক্সট আসছি নর্টগেট নর্ট গেটের সিম্বল হলো খানিকটা ডায়োডের মতো এর একটাই ইনপুট থাকে একটাই আউটপুট এটা এ আর এটা ওয়াই এর ট্রুথ টেবিলটা একটা ইনপুট একটা আউটপুট থাকবে যদি ইনপুটটাকে জিরো দিই তাহলে আউটপুট হবে ওয়ান আর যদি ইনপুটটাকে ওয়ান দিই তাহলে আউটপুট হবে জিরো এই হলো আমাদের নর্থ নট গেটের ট্রুথ ট্রেভেল আর নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন কী হবে ওয়াই ইকুয়াল টু বার মানে এর ভ্যালু যা হবে ওয়াই ঠিক তার উল্টো এর ভ্যালু ওয়ান হলে ওয়াই হবে জিরো এই যে ওয়াইটা কখন ওয়ান যখন এর ভ্যালু জিরো আর আমি বলেছিলাম যদি এটা জিরো হয় তখন এর মাথায় এ বার হবে সো ওয়াই ইজ অন হোয়েন ইনপুট ইজ অফ তো এই তিনটে গেট ছাড়াও এদের কম্বিনেশনে আরও কয়েকটা গেট বানানো হয়েছে যেমন ন্যান্ড গেট ন্যান্ড গেট হচ্ছে সেই সব গেট যারা অ্যান্ড আর নট এই দুটো গেট গেটকে মিশিয়ে তৈরি হয়েছে অ্যান্ড প্লাস নট তো ন্যান্ড গেটের আচ্ছা আগে অ্যান্ড গেটটা দেখি অ্যান্ড গেট মানে এই রকম একটা গেট এটা এটা টু ইনপুট অ্যান্ড গেট অ্যান্ড গেটের ইনপুটে এ বি দিচ্ছি আউটপুটে আমি ওয়াই ওয়ান পেলাম এই আউটপুটটাকে আবার একটা নট গেটের ভেতর দিয়ে ঢোকানো হচ্ছে এটা ফাইনালি আমি ওয়াই পাচ্ছি তাহলে এর অ্যাকচুয়াল স্কিমেটিক ডায়াগ্রামটা কীরকম ন্যান্ড মানে একটা অ্যান্ড তো আছেই তার সাথে এই গোলটা লেগে যাবে সো এটা হলো ন্যান্ড গেটের স্কিম্যাটিক ডায়াগ্রাম এ বি অ্যান্ড ওয়াই এটা ট্রুথ টেবিল কেমন হবে এ বি ওয়াই দেখা যাক যদি এতে জিরো দিই বিতে জিরো দিই যদি অ্যান্ড গেটের দুটো ইনপুটেই জিরো হয় তাহলে এর আউটপুটটা কত হচ্ছে জিরো মানে অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটে জিরো হলেই আউটপুট জিরো হবে আর এখানে মানে নর্থ গেটের আউটপুট যদি জিরো হয় তাহলে সরি নর্ট গেটের ইনপুট যদি জিরো হয় তাহলে নর্ট গেটের আউটপুট হবে ওয়ান তার মানে এই দুটোর কোনো একটাতে যদি জিরো থাকে তাহলে আউটপুট হবে জিরো মানে এইখানটাতে হবে জিরো আর এখানে জিরো হলেই এটা হয়ে যাবে ওয়ান তার মানে এই দুটোর দুটো ইনপুটের যে কোনো একটাও যদি জিরো হয় তাহলেও ফাইনাল আউটপুট ওয়ান হবে তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বিকজ একটা জিরো আছে আবার ওয়ান জিরো ওয়ান বিকজ একটা জিরো আছে বাট যদি দুটো ওয়ান হয় তাহলে জিরো এটা ঠিক অ্যান্ড গেটের উল্টো অ্যান্ডে যেরকম দুটো জিরো হলে জিরো হতো এখানে তার উল্টো ওয়ান যে কোনো একটা জিরো হলে জিরো হতো এখানে তার উল্টো ওয়ান অ্যান্ডে দুটো ওয়ান হলে ওয়ান হতো এখানে তার উল্টো জিরো তাহলে অ্যান্ড গেটকে আমি যদি এক্সপ্রেস করি তাহলে লিখবো ওয়াই ইকুয়াল টু বাঁদিকেও লিখতে পারি এ অ্যান্ড বি এর বার এই বারটা বোঝাচ্ছে যে এ অ্যান্ড বির যা রেজাল্ট হবে ন্যান্ডটা হচ্ছে তার ঠিক অপোজিট তার ঠিক উল্টো ন্যান্ট ছাড়াও আরও একটা গেট আছে সেটাকে বলা হয় নর গেট নর গেট নর মানে অর প্লাস নট এই হলো আমাদের অর গেট টু ইনপুট অরগেট এ বি এটা ধরলাম আমি ওয়াই ওয়ান এটা আবার ঢুকে যাচ্ছে আরেকটা নট গেটে এটা ফাইনাল ওয়াই ট্রুথ টেবিলটা দেখা যাক এ বি ওয়াই তো নট গেটের সিনেমাটিক ডায়াগ্রামটা হয় অরগেট তার সাথে নট এ ওয়াই দেখা যাক জিরো জিরো অরগেটে যদি দুটো ইনপুটেই জিরো হতো তাহলে আউটপুট হতো জিরো এখানে যেহেতু আরেকটা নট গেট আছে তাই জিরোটাকে ও ওয়ান করে দিচ্ছে তাহলে দুটো জিরো হলে ওয়ান যদি এ জিরো বি ওয়ান হতো অরগেটের যে কোনো একটা ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে আর এখানে যদি আউটপুটটা ওয়ান হয় তার মানে এর ইনপুট ওয়ান হয়ে যাচ্ছে আর ইনপুট ওয়ান ওয়ান হওয়া মানে কি ফাইনাল আউটপুটটা সবসময় জিরো তার মানে অর গেটের মানে এখানে পুরোটা যদি ধরি নর গেটের যদি একটা ইনপুটেও ওয়ান থাকে তাহলে ফাইনাল আউটপুট অলওয়েজ জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে অরে যা হয়েছিল অরে কি হতো দুটো অ জিরো থাকলে জিরো যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান আর দুটো ওয়ান হলে তো অবশ্যই ওয়ান হবে এখানে ঠিক তার উল্টোটা এখানে জিরো জিরোতে ওয়ান আর বাকি সবগুলোতে জিরো নর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হয় ওয়াই ইকুয়াল টু এ অর বি এটার বার অর মাথায় বার মানে নর হয়ে যাচ্ছে এখানে একটা থিওরেম আমাদেরকে পড়তে হবে হুইচ ইজ কল ডি মর্গানস থিওরেম ডিমর্গান্স থিওরাম ডিমর্গান্স থিওরাম বলছে যে যদি আমি এই রকম কোথাও পাই এ অ্যান্ড বি বার তখন আমি এটাকে লিখতে পারি এ বার অর বার আবার যদি এমনটা থাকে যে এ অর বি এটার বার তখন আমি এটাকে লিখতে পারি এ বার অ্যান্ড বি বার এই দুটোকে একসাথে বলা হয় ডিমর্গান্স থিওরাম ঠিক আছে এছাড়াও কিছু বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা আছে সেটা কীরকম সাপোজ এ অ্যান্ড এ আছে এ অ্যান্ড এ মানে সেটা এ হবে মানে একটা ইনপুটেও যা সেকেন্ড ইনপুটেও তাই তাহলে যদি এটা ওয়ান হয় এটা ওয়ান অবশ্যই যেহেতু দুটোই সেম আউটপুটও ওয়ানই হবে এ অ্যান্ড এ বার যদি থাকে এ অ্যান্ড এ বার তখন সেটা জিরো হবে যদি আমি এতে ওয়ান ধরি এবার মানে জিরো তাহলে ওয়ান অ্যান্ড জিরো মানে জিরো হবে অ্যান্ড গেটের একটা জিরো হলে আউটপুট জিরো হয় আবার এ অ্যান্ড ওয়ান এটা সবসময় ওয়ান হবে বিকজ এর ভ্যালু যাই হোক না কেন ওয়ান যেহেতু অ্যান্ডের সাথে আছে তাই এটা না সরি এটা ভুল বললাম এ অ্যান্ড ওয়ান মানে এ হবে হুম ঠিক এ অ্যান্ড ওয়ান মানে এ হবে বিকজ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জিরো অ্যান্ড ওয়ান মানে জিরো এ ফলে যদি ওয়ান হয় তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান মানে ওয়ান সো এটা এন্ড এ এ ফলোয়িং সার্কিট মানে এ যা হবে আউটপুট তাই হবে আচ্ছা ওকে এবার এদিকে কিছু দেখি এ অর এ এটাও এ হবে এখানে যদি ওয়ান হয় এটাও ওয়ান তার মানে এটাও ওয়ান এ অর এবে নি এ যদি ওয়ান হয় এবার হবে জিরো ওয়ান অর জিরোতে ওয়ান হবে এটা যদি জিরো হয় তাহলে এবার ওয়ান হবে জিরো অর ওয়ান মানে ওয়ান সো এটা হবে ওয়ান ইনপুট যাই হোক না কেন আউটপুটটা ওয়ান হবে এ অর ওয়ান এটাও অলওয়েজ ওয়ান হবে বিকজ একটা ইনপুট তো ওয়ান আছেই আর আরেকটা অর্গেটে যাই থাক না কেন সবসময় ওয়ানই হবে এদিকে একটা দেখা যায় এ অ্যান্ড জিরো মানে জিরো বাট এ অর জিরো মানে এ কারণটা কি এর ভ্যালু ওয়ান হলে এটা ওয়ান হবে এর ভ্যালু জিরো হলে এটা জিরো হবে তো এইগুলো হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কিছু ফর্মুলা তো এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদেরকে একটা জিনিস প্রুভ করতে দেয় যে প্রুভ দ্যাট ন্যান্ড অ্যান্ড নর বোথ আর ইউনিভার্সাল গেটস কেন ইউনিভার্সাল ইউনিভার্সাল কথাটার মানে হচ্ছে যে এই গেটগুলো দিয়ে আমি যে কোনো গেট বানাতে পারি মানে যত রকমের গেট হয় সমস্ত গেট বানাতে পারি এই ন্যান্ড এবং নর এই দুটোর মধ্যে যে কোনো একটা গেটকে ইউজ করে বাট একটা ইউজ করলে হবে না আমাকে একাধিক ইউজ করতে হবে বাট একই টাইপে সাপোজ আমাকে কেউ দশটা ন্যান্ড গেট দিয়ে দিয়েছে আমি সেই দশটা ন্যান্ড গেট দিয়ে সমস্ত গেট বানিয়ে ফেলতে পারি বা আমাকে দশটা নর গেট দিয়েছে আমি দশটা নর গেট দিয়ে আমি সমস্ত গেট বানিয়ে ফেলতে পারি অ্যান্ড অর নট ন্যান্ড এগুলো সব বানাতে পারি মানে এই জিনিসটার জন্যই আমি এদেরকে ইউনিভার্সাল গেট বলছি তো দেখা যাক যে ন্যান্ড দিয়ে সব গেটগুলো কীভাবে বানানো হয় আর নর দিয়ে সব গেটগুলো কীভাবে বানানো হয় সো হেডিং হচ্ছে ন্যান্ড অ্যাজ ন্যান্ড অ্যাজ ইউনিভার্সাল গেট তাহলে ন্যান্ড দিয়ে আমি সব গেটগুলোকে বানানোর চেষ্টা করবো প্রথম যেটা করবো সেটা হচ্ছে ন্যান্ড থেকে নট বানাবো ন্যান্ড থেকে নট তো ন্যান্ডের সিম্বল এটা দুটো ইনপুট আছে আমি কী করবো আমি জানি যে ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি হোলবার এটাই হচ্ছে ন্যান্ড গেটের এক্সপ্রেশন তো আমি যদি এই দুটো ইনপুটকে সেম করে দিই দুটো ইনপুট শর্ট করে দিই আমি এখানে এ দিলাম এ দেওয়ার মানে কি দুটো ইনপুটেই এ পড়ছে দুটো ইনপুটই যদি এ পড়ে তাহলে এখানে বি লেখার দরকার নেই এখানে লিখবো এ অ্যান্ড এ আর আমরা জানি কি এ অ্যান্ড এ মানে এ হয় তার মাথায় বার সো ওয়াই ইকুয়াল টু এ বার এটা কার বুলিয়ান এক্সপ্রেশন এটা নট গেট সো দিস ইজ নাথিং বাট এ নট গেট ন্যান্ড থেকে নট পেয়ে গেলাম সেকেন্ড টু অ্যান্ড আগে দেখি ন্যান্ড গেটের এর আচ্ছা আগে একটু দেখে নি হ্যাঁ ন্যান্ড গেট কিভাবে কাজ করে এটা ন্যান্ড গেটের স্কিম্যাটিক ডায়াগ্রাম দুটো ইনপুট এ তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি বার আমাদেরকে করতে হবে কি যে কোনোভাবে যদি বারটাকে আমি তুলে দিতে পারি তাহলে এটা শুধু অ্যান্ড গেট হয়ে যাবে তো আমি করবো এটা আমাদের ওয়াই ওয়ান ধরে নিচ্ছে তার মানে এটা ওয়াই ওয়ান এটাকে আমি আরেকটা নর্থ গেটের ভেতর দিয়ে ঢোকাবো এই বারটাকে বারটাকে যদি নর্থ গেটের ভেতরে ঢোকাই তাহলে সেটা আবার নর্মাল হয়ে যাবে এবারকে বারকে গেটের ভেতরে ঢোকালে এ হয়ে যায় বাট এ কে নট গেটের ভেতরে ঢোকালে এ বার হয়ে যায় মানে ইনপুটে যা থাকবে আউটপুটটা ঠিক তার বার হবে তো এখানে ইনপুটে আছে এ অ্যান্ড বি বার এটাকে যদি আমি নট গেটে ঢুকাই তাহলে এটা বারটা উঠে যাবে বারটা উঠে গেলে নট গেট মানে আরেকটা ইনপুট শর্ট করে দেওয়া ন্যান্ড গেট এটা ওয়াই তো এটাকে যদি আমি ওয়াই ওয়ান ধরে নিই সো ওয়াই ওয়ান ইকুয়াল টু এ অ্যান্ড বি বার আর এখানে ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বির বার তার আবার উল্টো দিকে বার সো এটা এ অ্যান্ড বি আর একটা ফর্মুলা একটু লিখে নিতে হবে এ ডবল বার মানে এ দুটো বার মানে এ ঠিক আছে কারণ কি এর ভ্যালু যদি ওয়ান হয়ে থাকে তাহলে ওয়ানের বার মানে জিরো এর সেকেন্ড টাইম জিরো মানে ওয়ান ওকে কাজেই ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি বার সেটার হল বার মানে এ অ্যান্ড বি সো এই প্রসেসে আমি ন্যান্ড গেটকে অ্যান্ডে কনভার্ট করতে পারি এবার যেটা করবো সেটা হলো ন্যান্ড থেকে অর ন্যান্ড টু অর এটা আমার ন্যান্ড গেট এখানে এ আছে এখানে বি আছে আমি ধরছি এটা ওয়াই ওয়ান সো ওয়াই ওয়ান হবে কি এ অ্যান্ড বি বার ওকে ওয়াই ওয়ান ইকুয়াল টু এ অ্যান্ড বি বার আমাকে করতে হবে অর আমি ডিমার্কেন্স আমি একটা ফর্মুলা পড়েছিলাম যে এ অ্যান্ড বি মানে এ বার অর বার এটা অর হতে হতে আটকে গেল কারণ এখানে এ আর বি নেই এখানে আছে এ বার অর বার তো আমাকে এমনভাবে এইটাকে সাজাতে হবে যাতে আউটপুটে এই বারগুলো আর না থাকে কি করে সাজাবো? এইভাবে সাজাবো যে ইনপুটগুলোতেই মানে এ আর বি না দিয়ে যদি আমি ইনপুটগুলোকেই বার করে দিতাম তাহলে আউটপুটটা বারলেস হতো মানে আমি ইনপুটেই একটা করে নট গেট বসিয়ে দিচ্ছি

তার মানে এ ডবল বার অর বি ডবল বার দ্যাট ইজ এ অর বি সো এটা অর্গেট মানে এই পুরোটা অরগেটের মতো কাজ করছে যেখানে ইন্ডিভিজুয়াল গেটস গুলো এক একটা করে ন্যান্ড গেট আর লাস্ট ন্যান্ড থেকে নর বানাবো ন্যান্ড টু নট আমরা অর অব্দি তো পেয়ে গেছি অরকে নট করে দিলেই ন্যান্ড হয়ে নট হয়ে যাবে তাহলে এই পুরো সেটটার সাথে আউটপুটে একটা নট গেট লাগিয়ে দেবো এতটা অবধি ছিল আমাদের অর্গেট এই অর্গেটটাকে আবার একটা আমি নট গেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মানে ইনপুট ইনপুটটা শর্ট করা একটা ন্যান্ড গেট এটা ফাইনাল আউটপুট কিভাবে হচ্ছে এতটা অবধি আমি পেয়ে গেছিলাম এ অর বি এটা পেয়ে গেলাম এ অর হোল হোলবার এ অর বি বার মানেই হচ্ছে নর্গেট তো এইভাবে আমি ন্যান্ড গেটকে নর গেটেও কনভার্ট করলাম ঠিক একইভাবে আমরা করব নর গেট অ্যাজ ইউনিভার্সাল গেট নর এজ ইউনিভার্সাল গেট এখানেও আবার আগের মতো স্টার্ট করবো কি নর টু নট ফার্স্টে নর্থ থেকে নট করে নেব এটা একটা নর গেট এ বি আর এটা ওয়াই আমরা জানি ওয়াই ইকুয়াল টু এ অর বি এটার বার হয় এখন যদি এই এ আর বিয়ের বদলে আমি দুটোতেই এ দিতাম তাহলে কি হতো এই বিয়ের বদলে এটা এ হয়ে যেত সো এ অর এ ইট মিন্স এ তার মাথায় বার সো ওয়াই ইকুয়াল টু এ বার তার মানে শুধু ইনপুটটা শর্ট করে দিলেই এটাও ঠিক আগের মতোই নট গেটের মতো কাজ করবে সেকেন্ড নর্থ থেকে অর এই হলো আমাদের নরগেট দুটো ইনপুট আছে এ অ্যান্ড বি আউটপুটটা হয় এ অর বি বাই অর করছি মানে এই বারটাকে কোনোভাবে তুলতে হবে বার তোলা মানে এটাকে আবার একটা নট গেটের ভেতর দিয়ে ঢোকাতে হবে মানে ইনপুট শর্ট করে দেওয়া আর একটা নরগেট গেট এটা ওয়াই তার মানে ফাইনালি ওয়াই ইকুয়াল টু দেো এ অর বি বার ছিল তার হোল বার তার মানে এ অর বি সিম্পলি একটা নর্ট গেটের মতো বিহেভ করছে থার্ড নর টু এন্ড নর গেটের আউটপুট আমরা জানি এ অর বি বার ডিমর্গান লাগালে এটাই হয়ে যাবে এব বার অর এবার অ্যান্ড বার ঠিক আগের মতো আমরা যদি ইনপুটগুলোকে আগে অলরেডি নট করে ঢোকাতাম তাহলে এটা অ্যান্ড গেট হয়ে যেত তার মানে আমি প্রথমে নট গেট ইউজ করবো দুটো এটা এ এটা বি এর আউটপুটটা হয়ে যাবে এবার বার এটা হয়ে যাবে বার এটা ফাইনালি ওয়াই এবার দেখা যাক কি হচ্ছে শুধু এই এটার জন্য দেখি এটার ইনপুটে ইনপুটগুলোই হচ্ছে এ বার আর বি বার এটা তো নর গেট নর গেটে কী হয় এটার হোল বার হয়ে যায় অর করার পর ডি গান লাগালে কী হবে এটার ডবল বার অ্যান্ড এটার ডবল বার দ্যাট ইজ ওনলি এ অ্যান্ড বি তো এই হলো আমাদের নট টু অ্যান্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নর্ট টু ন্যান্ড যেখানে অ্যান্ড গেটটা অবধি আমরা করেছিলাম এই অ্যান্ড গেটের আউটপুটটাকে যদি আরেকটা নর্ট গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে পারি তাহলে সেটা ন্যান্ডের মতো কাজ করবে এতটা অবধি আমরা পেয়েছিলাম অ্যান্ড গেট এই গেটের আউটপুটটাকে আরেকটা নট গেটের ভেতর দিয়ে ঢোকাতে হবে নট গেট মানে ইনপুট শর্ট করে দেওয়া আর একটা গেট সো এটা ফাইনাল আউটপুট সো আউটপুট হয়ে গেল এ অ্যান্ড বি বার এই এ অ্যান্ড বি অবধি আমরা পেয়েছিলাম এই এ অ্যান্ড বি আউটপুটটা এখানটাতে ছিল সেটাকে আবার একটা নট গেটের ভেতর দিয়ে যদি চালান করে দিতে পারি তাহলেই আমি ফাইনাল আউটপুটে ন্যান্ড গেট পেয়ে যাব তাহলে দেখলাম যে এই নর আর ন্যান্ড এই দুটো গেট ইন্ডিভিজুয়ালি ইউজ করে আমরা সমস্ত রকমের গেট বানাতে পারছি সেই কারণেই এই ন্যান্ড অ্যান্ড নর দিস গেটস আর কল্ড ইউনিভার্সাল গেটস এবার আমরা দেখব যে এই তিন ধরনের যে গেট অ্যান্ড অর নট এই গেটগুলোকে কিভাবে আমি ডিসক্রিট সার্কিট কম্পোনেন্ট দিয়ে তৈরি করতে পারি মানে আমি তো এতক্ষণ থিওরিটা শিখলাম বাট এটাকে আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব কী করে প্র্যাকটিক্যালি আমি ল্যাবে বানাবো কী করে তো যে ই জিনিসগুলো ইউজ করব সেগুলো আমরা রেগুলার লাইফে দেখে থাকি বা ল্যাবে দেখে থাকি সেগুলো হচ্ছে ড্রা ডায়ো ট্রানজিস্টার এগুলোকেই বলা হয় ডিসক্রিট সার্কিট কম্পোনেন্ট আর আমরা বাজারে যখন আমি গেট কিনতে যাব। তখন আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপের মধ্যে পাবো সেইগুলো ইন্টিগ্রেটেড বাট এগুলো আমি আলাদা করে ম্যানুয়ালি বানাচ্ছি তাই এগুলোর নাম ডিসক্রিট সার্কিট কম্পোনেন্ট প্রথমে আমি বানাবো গেট অ্যান্ড গেট বানানোর জন্য আমার দুটো ডায়ট লাগবে এইটা হলো আমাদের একটা কমপ্লিট সার্কিট এটা একটা রেজিস্ট্যান্স এটা কি এটা এলইডি বুঝতেই পারছি এটাকে আমি আউটপুট ওয়াই হিসেবে ধরছি এগুলো ইনপুট এটা ফার্স্ট ডায়ড ডি ওয়ান সেকেন্ড ডায়োড ডি টু এগুলো এটা একটা পাওয়ার সাপ্লাই এটা ডিসি পাওয়ার সাপ্লাই এর যে নেগেটিভ টার্মিনালটা সেটাকেও আর্থ করা আছে আর এটাও আর্থ করা আছে মানে আর ইন্টারনিকাল ইন্টারনালি কানেক্টেড প্রথমে কী করছি আমি এটাকেও জিরো করে রাখছি বিটাকেও জিরো করে রাখছি দেখ এখানে এই ডায়েটগুলো এখন রিভার্স ব্যয়সে আছে কীভাবে এই যে হাই পোটেন্সিয়ালটা মানে এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ পজিটিভটা এইগুলোর সাথে কানেক্টেড মানে আমি লিখে দিই এটা ওয়ান এটা জিরো আবার এটা ওয়ান এটা জিরো ঠিক আছে এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো তো আমি এ দুটোকেই জিরোর সাথে কানেক্ট করে রেখেছি ঠিক আছে এ আরবি দুটোকেই জিরোর সাথে কানেক্ট করে রেখেছি যদি দুটোই জিরো হয় তার মানে ডায়োডের এটা তো পি সাইড এটা সাইড এটা এটা পি এনসাইড এনসাইডটা নেগেটিভ নেগেটিভের সাথে কানেক্টেড লো পটেনশিয়ালের সাথে আর পি সাইডটা এই যে পজিটিভ পোটেন্সিয়ালের সাথে কানেক্টেড দুটোই এখন পজিটিভ পোটেন্সিয়াল সাথে কানেক্টেড তাহলে এই দুটো ডায়োড এখন ফরওয়ার্ড বায়াসে আছে পি পজিটিভের সাথে আছে আর এন নেগেটিভের সাথে আছে তার মানে দুটোই এখন অন স্টেটে মানে দুটো ডায়োডই অন আছে দুটো ডায়োডই কন্ডাক্টিং স্টেটে আছে তার মানে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এদিক থেকে ফ্লো হয় সেই কারেন্টটা এদিকে মেকে পুরোটাই ভেতর দিয়ে ঢুকে চলে আসছে কারণটা কি এই ডায়োডের ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়সে যখন থাকে তখন ডায়োডের রেজিস্ট্যান্স খুব কম হয় আর এখানে রেজিস্ট্যান্সটা একটু বেশি নেওয়া হয়েছে তাই যে কারেন্টটা ফ্লো হচ্ছিলো সেটা এই নিচের দিকে গিয়ে এলইডিটাকে না জ্বালিয়ে ও এই ডায়ার্টের ভেতর দিয়ে এসে আবার ব্যাটারিতে পৌঁছে যাবে সেই কারণে এলইডিটা জ্বলবে না বিকজ এল ভেতর দিয়ে সাফিসিয়েন্ট পোটেন্সিয়াল অ্যাপ্লাই করা যাচ্ছে না আর এলইডির ভেতর দিয়ে সাফিসিয়েন্ট কারেন্টও ফ্লো হচ্ছে না তার মানে যখন দুটো আমি ট্রুথ টেবিলটা এখানে ড্র করি এ বি ওয়াই যখন দুটো জিরো আউটপুটও জিরো হলো এবার কি করি এটাকে জিরোতে রাখি আর বিটাকে আমি ওয়ানের সাথে কানেক্ট করে দিই এ জিরো বি ওয়ান তার মানে বিটা এখন রিভার্স বায়াস হয়ে গেছে কারণ বিটা হাই মানে নেগেটিভটা হাই সাথে আছে আর এখানে এই ডি ওয়ানটা এখনও ফরওয়ার্ড বায়াসে আছে তাই এখান থেকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা এখনও এই ডায়ার্টের ভেতর দিয়ে এসে ব্যাটারিতে পৌঁছে যাবে নিচের দিকে যাবে না তার মানে যদি এ জিরো হয় বি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো সিমিলারলি যদি আমি ঠিক উল্টো জিনিসটা করি এটাকে আমি ওয়ানের দিয়ে দিলাম আর বিটাকে জিরোতে রাখলাম বি যদি জিরোতে থাকে তার মানে এটা এখন অন স্টেটে আছে এটা ফরওয়ার্ড বায়াস ওপরেরটা হয়ে গেছে রিভার্স বায়াস বিকজ এন টাইপটা ওয়ানের সাথে আছে এন টাইপটা পজিটিভের সাথে আছে তাহলে ওপরের ডায়ারটা অফ স্টেটে চলে গেছে রিভার্স বায়াসে আর এটা এখন অন স্টেটে আছে ফরওয়ার্ড বায়াস তাই যে কারেন্টটা ফ্লো হচ্ছিলো সেটা এখান দিয়ে ঢুকে শুধু নিচের ডায়ারটা দিয়ে ব্যাটারিতে ফিরে আসবে এদিকে কোনো কারেন্ট যাবে না তার মানে যদি বি ওয়ান এ জিরো হয় তাও আউটপুট জিরো একমাত্র যদি দুটো ওয়ান হয় তাহলে কী হচ্ছে দেখছি দুটোই ওয়ান দুটো ওয়ান মানে দুটোই রিভার্স বায়াস এই দুটো ডায়ারি রিভার্স বায়াস তার মানে দুটো ডায়ারি এখন অফ হয়ে গেছে অফ স্টেটে আছে যে কারেন্টের দিক থেকে ফ্লো হচ্ছিল আর এদিকে ঢুকতে চাইবে না বিকজ রিভার্স বায়াস এদের রেজিস্টেন্স অনেক বেশি কারেন্ট চাইবে সবসময় কম রেজিস্টেন্সের পাথে ফ্লো করতে তাই এই রেজিস্টেন্সটার ভেতর দিয়ে ঢুকে এলইডিটাকে জ্বালাবে তাই আমি ওয়াইটাকে ওয়ান পাবো সো এই হলো আমাদের অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম ইউজিং ডিসক্রিট কম্পোনেন্টস সিমিলারলি যদি আমি অর্গেড ইউজ করি বা অর্গেড বানাতে চাই তাহলে কি করব অর্গেটের জন্য আমার দুটো ডায়ট লাগবে এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা এ টার্মিনাল এটা ডায়োড ডি এটা ডায় ডি টু এটা ডায়ড এটা এন সাইড এটা পি সাইড এটা প্রথমে কি করবো না প্রথমে a আর দুটোকেই আমি জিরোতে রাখবো এ বি দুটোই জিরো দুটোই জিরো আছে মানে পি সাইডগুলো সব নেগেটিভের সাথে কানেক্টেড ফলে ডায়ার দুটো কোন স্টেটে আছে ডায় ডায়ার দুটো রিভার্স বায়াসে আছে রিভার্স বায়াসে আছে বলে এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারছে না তাই ওয়াইটা জ্বলছে না মানে এলইডিটা জ্বলছে না এটা জিরো যদি আমি এটাকে জিরোতে রেখে বিটা ওয়ান করে দিই এ জিরো বি ওয়ান এখন তখন এই ডায়োড ডি ওয়ানটা এটা অফ স্টেট মানে রিভার্স বায়াসে আছে বাট ডায়োড ডি টুটা এটা অন স্টেটে আছে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে এখান দিয়ে কারেন্টটা ঢুকবে ঢুকে এদিক দিয়ে ফ্লো হয়ে চলে যাবে সো ওয়ান আচ্ছা এটা ওয়ান হয়ে গেল সেকেন্ড স্টেটটা যদি ওয়ান জিরো হয় এটা আছে ওয়ান আর বিটা আছে জিরো তখন বিটা আছে রিভার্স বায়াস মানে ডায়োড ডি টুটা অফ স্টেটে আছে বাট এটা মানে ডি ওয়ানটা এটা ফরওয়ার্ড বায়াসে আছে কেন ফরওয়ার্ড বায়াস বিকজ পি সাইডটা আছে পজিটিভে যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে আছে সো ইট ইজ অন তার মানে এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হয় এদিক দিয়ে ফ্লো করবে সো ওয়ান জিরোতেও ওয়ান হবে আর যদি দুটোই ফরওয়ার্ড বায়াসে থাকে দুটোই ওয়ানে থাকে তখন অবভিয়াসলি দুটোর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে দুটো দুটোই যখন অন স্টেটে আছে দুটোর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং আউটপুটটা জ্বলবে সো ওয়াই হবে ওয়ান এই ছিল আমাদের অর গেটের সার্কিট ডায়াগ্রাম ইউজিং ডিসক্রিট কম্পোনেন্টস থার্ড নর্থগেট নর্থগেট কিন্তু আমি ডায়ট দিয়ে বানাতে পারবো না নর্থগেটের জন্য আমাদের ট্রানজিস্টার লাগবে আমি একটা এনপিএন ট্রানজিস্টার নিচ্ছি আমরা জানি এটা কালেক্টার এটা বেস আর এটা এমিটার এরটা বাইরের দিকে আসে মানে এটা একটা এনপিএন ট্রানজিস্টার এটা পাওয়ার সাপ্লাই পজিটিভ নেগেটিভ এটা বেশ এটা কালেক্টার এটা মিটার আচ্ছা এটা ইনপুট এ এ টার্মিনাল এ টার্মিনালটা যখন জিরোর সাথে কানেক্টেড তখন এদিক দিয়ে কোনো বেশ কারেন্ট ঢুকছে না যেহেতু বেশ কারেন্ট ঢুকছে না তাই এর ভেতর দিয়ে কোনো কালেক্টার কারেন্ট ঢুকবে না আইসি জিরো হবে এবং আইই আইইটাও জিরো হবে তার মানে এই ট্রানজিস্টারটা তখন অফ স্টেটে আছে কাজ করছে না তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ঢুকছে না বলে এইখান থেকে পুরো কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো হয় এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে গিয়ে এই যে এলইডিটা আছে এটাকে অন করে দিচ্ছে সো আমি এ আর ওয়াই যদি ড্র করি এ যখন জিরো ওয়াইটা ওয়ান এবার ঠিক উল্টোটা যদি আমি এটাকে ওয়ানের সাথে কানেক্ট করি তখন এ টার্মিনাল ওয়ান মানে এর ভেতর দিয়ে কারেন্ট ঢুকবে এদিক দিয়ে আইবি ঢুকবে বেশ কারেন্ট তখন এদিক দিয়ে আইসি ঢুকবে এবং টোটাল কারেন্ট এদিক দিয়ে ড্রেনেজ হয়ে যাবে আইই হিসেবে যেহেতু আইসি হিসেবে এখান থেকে কারেন্ট ঢুকছে তো এদিকে এই বেশি রেজিস্ট্যান্স থাকার জন্য এদিকে কোনো কারেন্ট যাবে না আর এদিকে কারেন্ট না গেলে এলইডিটা জ্বলবে না পুরো কারেন্টটাই ট্রানজিস্টারের ভেতর দিয়ে এমিটার টার্মিনালে ড্রেনেজ হয়ে যাচ্ছে সো ইনপুট যখন ওয়ান আউটপুটটা জিরো এই ছিল আমাদের নট গেট ইউজিং ট্রানজিস্টার অর এনি ডিসক্রিট সার্কিট কম্পোনেন্ট এগুলো আমরা নর্মাল ওই মানে কয়েকটা ওভায়ার দিয়েও করতে পারি যখন একটা বাল্বকে দুটো সুইচের মাধ্যমে মানে প্লাগ কিগুলো যেগুলো সুইচ আমরা বলি সেই সুইচের মাধ্যমে যদি জ্বালানোর চেষ্টা করি সাপোজ এটা একটা ব্যাটারি এখানে একটা সুইচ আছে এখানে একটা সুইচ আছে আর এখানে একটা বাল্ব ফিলামেন্ট বাল্ব যদি এটাকে আমি এ ধরলাম এটা বি ধরলাম এটা ওয়াই যদি একটা সুইচ খোলা থাক দুটো সুইচ খোলা থাকলে আউটপুট জিরো একটা ক্লোজ করলাম একটা খোলা সেটাও আউটপুট জিরো এটা ওপেন আছে এটা ক্লোজ করলাম আউটপুট জিরো একমাত্র যখন দুটোকেই ক্লোজ করব তখন আউটপুট ওয়ান হবে ক্লোজ করাগুলোকে ওয়ান আর ওপেন করাগুলোকে যদি জিরো বুঝে বুঝিয়ে থাকি তাহলে এইটা অ্যান্ড গেটের মতো কাজ করছে ঠিক উল্টোটায় যদি আমি এই গেট দুটো মানে সুইচ দুটোকে প্যারালাল করে দিতাম এটা এ এটা বি তখন যখন দুটোই খোলা আছে এটা জ্বলছে না যদি এটা ক্লোজ করা থাকে এটা খোলা থাকে জ্বলবে যদি এটা ওপেন থেকে নিচেরটা ক্লোজ করা থাকে জ্বলবে আর যদি দুটোই ক্লোজ করা থাকে তাহলেও জ্বলবে অর্গেটের যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আমি ক্লোজ করাটাকে ওয়ান ধরছি তাহলেই আউটপুটটা ওয়ান হবে আবার যদি এই রকম থাকে সাপোজ ব্যাটারিটা আছে এখানটাতে এটা হলো সুইচ যদি এই সুইচটা খোলা থাকে তাহলে কারেন্টের দিকে ফ্লো হবে আর যদি সুইচটা ক্লোজ করে দিই তাহলে পুরোটাই শর্ট সার্কিট হয়ে যাবে কারেন্টের দিকে কোনো যাবে না সো এটা যদি জিরো থাকে এটা ওয়ান হবে এটা যদি ওয়ান থাকে এটা জিরো হয়ে যাবে তো সোজা কথা হলো গেট মানে আমি যেমন ইচ্ছে বানাতে পারি যেমন কোয়েশ্চানে দেবে ঠিক তেমনভাবে বানাতে হবে ডিস্ক্রিট সার্কিট কম্পোনেন্টটা ভালো করে এই সার্কিটটা একটু মনে রাখতে হবে আর বাকিটা তো খুব ইজি তো এখানে ওই ট্রুথ টেবিল আর বুলিয়ান এক্সপ্রেশন আর ওই স্কিমাটিক ডায়াগ্রামে যে যেটা ছিল আমাদের ওই ইউনিভার্সাল গেট ওটা ভালো করে পড়তে হবে বিকজ ওটার থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে তো আজকে ছিল এতটাই পরের দিন এর নেক্সট যেটা চ্যাপ্টারটা আছে সেটা আমরা স্টার্ট করবো